হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকে ভিডিও। তো বন্ধুরা, সাধারণত আমরা অনেক কিছু মাখা করে থাকি, কিন্তু এইভাবে ফুচকা মাখা কে কে করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই টকটক ঝালঝাল ফুচকা মাখা খেতে খুবই সুস্বাদু হয়, আর এটা সন্ধ্যার সময় খেলে তো আরও মনটা ভালো হয়ে যাবে একদম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফুচকা মাখা কীভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি রেডিমেড ফুচকা বাজার থেকে কিনে এনেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কী কী ইউজ করছি চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে একটা আমি শসা কুচি নিয়েছি, একটা টমেটো কুচি, চারটে কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি। এর মধ্যে আপনারা দিতে পারেন ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচিটা, এটা আমি স্কিপ করে গেলাম। আর এখানে আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবু, এভাবে কেটে নিয়েছি। তারপরে দেখুন ফুচকাগুলো এভাবে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। এটা খুব বেশি গুঁড়ো করা যাবে না, এরকম রাখতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। দেখুন এইভাবে সবগুলো ফুচকা ভেঙে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা, এইভাবে নিংড়ে রস বার করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ ছোলা, কারণ আমি ছোলাটা ভিজে রেখেছিলাম, সেটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পানিটা ঝরিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কী কী মশলা দিচ্ছি একবার দেখে নিই চলুন। এখানে বিট নুন দিয়েছি সামান্য পরিমাণ, এক চামচ আমি দিয়েছি জলজিরা পাউডার, আর দিয়েছিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো। তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে এর উপর দিয়ে চানাচুর দিয়ে এইভাবে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, এটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।